66তম জাতীয় স্কুল গেমসে জিমনাস্টিক বিভাগে অ্যাক্রোবেটিক্স মেন পেয়ারে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করলো বাংলাসহ বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করলো কোতুলপুর ব্লকের গোগরা হাই স্কুলের দুই ছাত্র দেবজিৎ কর্মকার ও রাজদীপ চক্রবর্তী। 66তম জাতীয় স্কুল গেমে 7ই জুন থেকে শুরু হয় এবং শেষ হয় 10ই জুন। 66তম অ্যাক্রোবেটিক জিমনাস্টিকের জাতীয় স্কুল গেমসে মেন পেয়ারে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে বাঁকুড়া কোতুলপুর ব্লকের গোগরা হাই স্কুলের দুই ছাত্র দেবজিৎ ও রাজদীপ। সাফল্য চরম সীমায় পৌঁছে গর্বিত করে তাদের স্কুল, জেলা ও বাংলাকে। প্রতিযোগিতার শেষে 12ই জুন সোমবার দেবজিৎ ও রাজদীপ দিল্লি থেকে বাড়ি ফেরে। তাদের এই সাফল্যে খুবই খুশি কোচ পরিবারের পরিজনরা। বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট। স্কুল গেমসে দিল্লিতে খেলা হয়েছিল ন্যাশনাল, ওটাতে আমরা স্বর্ণপদক লাভ করেছি। কত তারিখ থেকে খেলা ছিল, কখন খেলা হয়েছিল? 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খেলা হয়েছিল, আমরা রবিবারে বেরিয়েছিলাম। কতদিন জাতীয় স্কুল গেমসে আমরা স্বর্ণপদক লাভ করেছি। কতদিন ধরে এই খেলার প্রস্তুতি নিচ্ছিলে? আমরা সারা বছরই এই জিমনাস্টিক প্র্যাকটিস করি আমাদের ইলেভেন বুলস ক্লাবে, 5 মিনিটের যোগান জিমনাস্টিক। তোমার নাম? আমার নাম দিলজিৎ কর্ম। আমার নাম রাজদীপ চক্রবর্তী। ঠিক, কি রাজদীপ কি জিতলে বা কোথা থেকে জিতলে, কি খেলা ছিল? আমাদের দিল্লিতে স্কুল গেম খেলেছিলাম, স্কুল গেম ন্যাশনাল খেলা ছিল এবং আমরা গোল্ড মেডেল পেয়েছি একটা জিমনাস্টিকে। কোন স্কুলে কোথায় কোথায় তোমাদের প্র্যাকটিস হয়? আমাদের কাঁচামিটে জিমনাস্টিক মেম্বার্স ক্লাবে, আমরা এই সারা বছরই প্র্যাকটিস করি। কোন স্কুলে পড়াশোনা কর বা কিসে পড়ছো এখন? আমি গোগরা হাই, আমরা গোগরা হাই স্কুলে পড়ি, আমরা আমি এইটে পড়ি। কি নাম? আমার নাম রাজদীপ চক্রবর্তী। ঠিক আছে, আমরা আমি দীপ্তম্বর হালদার, কোতুলপুর ইলেভেন বুলার্স ক্লাবের কাঁচামিটে যোগ জিমনাস্টিক সেন্টারের মুখ্য প্রশিক্ষক। আমাদের এই যোগ জিমনাস্টিক সেন্টারটা দীর্ঘ 25 বছর ধরে চলে আসছে। আমরা যোগাসন, জিমনাস্টিক্স, অ্যাক্রোবেটিক্স, জিমনাস্টিক্স এবং রিদমিক জিমনাস্টিক্স মূলত প্র্যাকটিস করাই, অ্যারোবিক্স জিমনাস্টিক্স প্র্যাকটিস করাই। স্কুল গেমসে আমরা 2012-13 সাল থেকে ডিস্ট্রিক্ট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে আমরা এই খেলাগুলিতে অংশগ্রহণ করি। এর আগেও জাতীয় স্তরে 10 থেকে 10-12 জন প্লেয়ার ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে এবং পদক লাভও করেছে। কিন্তু এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের যে আমরা স্কুল গেমসের এই জাতীয় প্রতিযোগিতাতে, এটা আমাদের সর্বোচ্চ রেজাল্ট, অ্যাক্রোবেটিক্স জিমনাস্টিক্স মেন পেয়ার ইভেন্টে আমরা এবারে স্বর্ণপদক লাভ করেছি। এর আগে আমাদের ব্রোঞ্জ মেডেল ছিল বা রৌপ্য পদক ছিল, কিন্তু আমরা এবার স্বর্ণপদক লাভ করেছি। এটা বাঁকুড়া জেলার স্কুল গেমস ইতিহাসে একদম সর্বোচ্চ রেজাল্ট। এই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে খুবই গর্বিত। এর সঙ্গে আমার এই ক্লাবের সমস্ত প্রশিক্ষক যারা আছেন, যাদের নিরলস প্রচেষ্টা, প্রতিদিনের প্র্যাকটিস আমাদের এই জিমনাস্টিক্স জিমনাস্টিক্স যোগব্যায়াম সেন্টারটি প্রতিদিন চলে, একদিন সপ্তাহে একদিন ছুটি থাকে, সকালে এবং বিকেলে নিয়মিত প্র্যাকটিস চলে। আমি মুখ্য প্রশিক্ষক হলেও আমার সাথে আরও সুদীপ দাস, টিনা খাতুন, ঝুন্না খাতুন, মিন্ময় হ্যাস, সঙ্গীতা লোহার, এই ধরনের সিনিয়র ন্যাশনাল প্লেয়ার ও কোচ যারা আমরা প্র্যাকটিস করিয়ে চলি, তারই সাফল্য আমরা প্রতি বছরই কিছু না কিছু পাচ্ছি। এবং আমি খুবই গর্বিত ক্লাবের তরফ থেকে, কোতুলপুর ইলেভেন প্লেয়ার্স ক্লাবের কাঁচামিটে যোগ জিমনাস্টিকের তরফ থেকে আমরা আকাঙ্ক্ষিত যে আরও বড় জায়গায় আন্তর্জাতিক পর্যায়ে আমরা পৌঁছতে পারবো যদি আমরা এই সেন্টারটা চালিয়ে যেতে পারি। এবং এর সাথে সাথে ধন্যবাদ জানাবো স্কুল গেমস কাউন্সিলকে, ডিস্ট্রিক্ট স্কুল গেমস কাউন্সিল, যারা জিমনাস্টিক্সটাকে 12 সাল থেকে অন্তর্ভুক্ত করেছেন এবং পার্টিসিপেশন বাঁকুড়া জেলা থেকে হচ্ছেন। তার মূল কাণ্ডারি হচ্ছেন কার্তিক সরকার মহাশয় এবং তার যে টিম আছেন, আরও যারা কমিটিতে আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাবো। কারণ এই স্কুল গেমসের খেলা আগে বাঁকুড়া ডিস্ট্রিক্ট খেলতো না, কার্তিক সরকার মহাশয়রা দায়িত্বে আসার পর থেকে এই খেলাটা তারা অংশগ্রহণ করছেন এবং করার সুযোগ করে দিচ্ছেন। এবং ধন্যবাদ জানাবো গোগরা স্কুলকে, কারণ এই খেলাটা গোগরা স্কুলের মাধ্যমেই নাম স্পন্সর হয়, প্রথম স্কুল, তারপর ডিস্ট্রিক্ট কাউন্সিল, স্কুল গেমস কাউন্সিল এবং তারপর রাজ্য মাধ্যমে আমরা পৌঁছই ন্যাশনাল পর্যায়ে। ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ।
ডেডিকেটেড টু এক্সিলেন্স উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। দুই এবং তিন বছরের শিশুদের জন্য নার্সারি, তিন এবং চার বছরের শিশুদের জন্য এলকেজি, চার এবং পাঁচ বছরের শিশুদের জন্য ইউকেজি ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002 মিলপাড়া রোড ধূপগুড়ি।